অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দেওয়ার ঘটনায় ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার মার্সিয়া মোমো, সরাসরি যাচ্ছে তার কাছে। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আনসার ইসলাম গতকালকে অমর একুশে গ্রন্থমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদাকে যে হুমকি সম্বলিত চিঠি পাঠিয়েছেন তারই প্রেক্ষিতে এই মুহূর্তে বইমেলার বাংলা একাডেমি অংশ এবং সোহরাওয়ার্দি উদ্যান অংশে নিবিড় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে প্রায় তিন ধাপে বাংলা একাডেমির প্রতিটি কোণা এবং সোহরাওয়ার্দি উদ্যানের পুরো বইমেলা এলাকা জুড়ে ডগ স্কেটের মাধ্যমে এই নিরাপত্তা তল্লাশি চালা হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা যেই সোহরাওয়ার্দি উদ্যানের যে প্রথম যে প্রবেশ গেটটি রয়েছে সেখান দিয়ে তারা প্রতিটি মানুষকে তারা চেক করছেন এবং আজকের যেই চেকিং সেখানে কিন্তু বাড়তি যেই সতর্কতা সেটি তারা অবলম্বন করছেন। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে মেলায় যারা আজকে আগত তারা কিন্তু আজকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে, কারণ স্বভাবতই ডগ স্কোয়াডের যেই তল্লাশি ছিল সেটি সম্পূর্ণ হওয়ার পর এবং এখন নিরাপত্তার যেই তল্লাশি রয়েছে সেটি পার হয়ে কিন্তু তারা বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করছেন। একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে আজ সকালে আমরা বাংলা একাডেমির যে নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে তা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আনসারুল ইসলামের যে হুমকি ছিল, হুমকি সম্বলিত চিঠি, সে নিয়ে কিন্তু তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে তারা ভরসা রাখতে চাইছেন বাংলাদেশের যে দক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে বিভিন্ন তাদের উপর তারা ভরসা রাখছেন এবং তারা বলছেন যে যদিও এই ধরনের হুমকি এবং যেই আনসারুল ইসলাম যেই সংগঠনটিকে 2017 সালের মার্চে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয় এবং সে সময় যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনে স্পষ্ট করে লেখা হয়েছিল যে বাংলাদেশ রাষ্ট্র এবং এর জনগণের জননিরাপত্তার জন্য আনসারুল ইসলাম অত্যন্ত হুমকি, কারণ এই সংগঠনটি যেটির উৎপত্তি হয় আনসারুল্লাহ বাংলা টিমের একটি শাখা থেকে, তারা বিভিন্ন সময় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন হুমকি দিয়েছিল এবং তারা জঙ্গি সম্পৃক্ততা এবং জঙ্গি কাজে তারা যুক্ত ছিল। এবং স্বভাবতই যখন এরকম একটি জঙ্গি সংগঠন অমর একুশে গ্রন্থমেলা, যেটি বাংলাদেশের মানুষের প্রাণের মেলা, এবং এই ভাষার মাসে তারা যখন এই ধরনের একটি হুমকি দেয় সেটিকে আসলে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং কিছুক্ষণ পর হয়তো আমরা রমনা জোনে যিনি উপপুলিশ কমিশনার আছেন তিনি হয়তো আমাদের সাথে কথা বলবেন এবং তাদের যেই হুমকির পরবর্তীতে তাদের যে নিরাপত্তার উদ্যোগ সে বিষয়ে আমরা জানতে পারবো। তো এই ছিল অমর একুশে গ্রন্থমেলা এবং থেকে আনসারুল্লাহ ইসলামের বোমা হামলার হুমকির বিষয়ে নেয়া যে নিরাপত্তা প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সে নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম অমর একুশে বইমেলা থেকে।